হেলিকপ্টারে চড়ে ছেলেকে কোথায় নিয়ে গেলেন জানুন বিস্তারিত। সদ্য 7 মাস পূর্ণ করেছে পরিমণির ছেলে রাজ্য। এতদিন ছেলেকে নিয়ে বাড়ির বাইরে বের হননি নায়িকা, প্রথমবার ঘুরতে গেল খুদে। পরিমণি ট্রাভেলস উইথ সান, কথায় আছে মামার বাড়ি ভারি মজা, কিল চর নাই, মামার বাড়ি চলল রাজ্য। বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী পরিমণি, তার ছেলে রাজ্যের 7 মাস বয়স হলো। ছেলে বড় হওয়ার প্রতি মুহূর্তের ছবি নিজের ফেসবুকে ভাগ করে নেন নায়িকা। এ সময় প্রথমবার মায়ের বাড়ি যাচ্ছে রাজ্য। সে বিশেষ মুহূর্তও ফ্রেমবন্দি করতে ভুললেন না নায়িকা। চারিদিকে প্রবল হাওয়া বইছে, হেলিকপ্টারের পাখা ঘোরার শব্দ হচ্ছে জোরে। সেই হাওয়ার মাঝে পরম শান্তিতে মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে রাজ্য। সেই মিষ্টি ভিডিও পোস্ট করে পরিমণি লেখেন, রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যায়। ছেলেকে নিয়েই এখন নায়িকার জগৎ। কিছুদিন আগেই ধুমধাম করে ছেলের অন্নপ্রাশন দেন। পরিমণি নিজে অনাথ, নিজের ছেলের মুখে ভাতে অনাথ শিশুদের পাত পেরে খাওয়ালেন নায়িকা ও তার স্বামী। প্রসঙ্গত, কিছুদিন আগেই স্বামীর সঙ্গে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। স্বামীর সঙ্গে অশান্তির কথা প্রকাশে লিখেছিলেন নায়িকা। অন্য নায়িকার সঙ্গে স্বামীর সম্পর্কের কথাও ফেসবুকে লিখেছিলেন পরিমণি, তবে সেসবই এখন অতীত। ছেলে আর স্বামীকে নিয়ে শান্তিতে সংসার করছেন অভিনেত্রী।